আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ বৃহস্পতিবার। আজকে আমরা সবাই মিলে আমাদের ছোট ভাই সোহেলদের বাসায় যাচ্ছি তানিয়া এবং সোহেলের নতুন বেবি দেখার জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যাকে তো আমি অলরেডি রেডি হয়ে নিলাম, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো। সো লেটস ওয়াচ। যাকে তো ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম, আমি রশ্মি লাবণী, আমরা তিনজন আজকে ম্যাচিং ড্রেস পরেছিলাম। আর হায়াতের ব্ল্যাক পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে, তাই আর ওকে ম্যাচিং করে পরাতে পারিনি। সো ইনশাল্লাহ তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো, আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। হায়াত, বেবি দেখতে যাইতেছো? হাই হাই, তাই নাকি? এই তো আমরা সবাই মিলে আব্বাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এদিকে ফার্স্টে সুমির এখানে চলে আসলাম ওকে পিক আপ করার জন্য। ইনশাল্লাহ কিছুক্ষণ আমাদের আমরা আব্বাসিও পৌঁছে যাবো, আশা করি আমাদের সাথেই থাকবেন। শাড়ির ব্যাগটা নামাইতে হবে তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আসো। ডেট জানুয়ারি মাসে ফার্স্ট উইক। খুব সুন্দর দেখা লাগে।
এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের নতুন বাবুর সাথে সবার সাথে দেখা হয়ে গেল। সবাই আমাদের ছোট বাবিটার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ভবিষ্যতকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি মামুনি। যাকে দেখে আন্টি আবার ডিনার রেডি করে দিল, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এখন ডিনার করে নিব। অনেক অনেক ধন্যবাদ আন্টি এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এদিকে হায়াতের খিদা লেগে গিয়েছে, সো ভাবলাম ওকে আগে ফার্স্টে খাওয়াই দিই, তারপর আমি নিজে বসে যাবো ইনশাআল্লাহ। রোশনি তাই বুঝো আমার নেট কত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে সবাই একত্রিত হয়ে খুবই ভালো লেগেছে, ইনশাআল্লাহ আবার সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। এদিকে খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম নসিন্দে বাসে। আন্টি অনেকদিন যাবতই বলছিল যে বাসায় আসে বাসায় আসে, আসলে তেমন সুযোগ করে আসা হয় না, যাক ফাইনালি হুট করেই চলে আসলাম। এদিকে আসতে না আসতে আন্টি অনেক কিছু নাস্তা রেডি করে দিয়েছে, থ্যাংক ইউ আন্টি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে তো গল্প করতে বসে গেলাম। ফাইনালি অনেক আনন্দ করার পরে এখন বাসায় ফিরবার পালা। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো যে যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।
এটারও তো আঙ্কেল মনে করছে, আঙ্কেল কই? এই গাছপালার মালিক কে? সাজনা গাছ মনে এটা। দেখ দেখ কি তোর সামনে চুপ কেন?